আল্লাহ রাসূল এই মুসলমানদের সম্পর্কে বলেছেন আখেরি জামানা এসে আমার উম্মতরা তিয়াত্তর দলে বিভক্ত, তিয়াত্তর দল। আবার উনি বলেছেন তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান্নামী, এক দল হবে জান্নাত, জান্নাতি। এখন তিয়াত্তর দল প্রত্যেকেই এক আল্লাহর অনুসারী, রসুল চারজন অনুসরণ অনুকরণ করব কয়জনকে? একজনকে, ঠিক আছে। আর যদি ভুল বলি দাঁড়ায় বলেন না, এখানে তো অনেক আলেম কালেম আছে, কারণ ওনারা জানেন যে আমি ঠিক ভুল। অনুসরণ অনুকরণ করব কয়জনকে? একজনকে। তো আল্লাহ এক, রসুল এক, যাকে আমি অনুসরণ অনুকরণ করব। আল্লাহর বাণী নাম হচ্ছে কোরআন শরীফ, এটাও একটা সুন্নাহ, এটাও একটা বলে দিদি। বিভিন্ন রাইটার লিখেছেন, এখন ওনাদের নাম লাগিয়ে দিয়েছেন, যেমন বুখারী সাহেব আছে, মুসলিম সাহেব আছে, এইভাবে আছে না, প্রত্যেকের নাম লাগিয়ে দিয়েছেন। আসলে কালাম কয়জনের? একজন। তাহলে আল্লাহ একজন, রসুল একজন, মানে রসুল চারজন, কিন্তু অনুসরণ অনুকরণ করবো কয়জনকে? একজনকে। তাহলে সবই তো এক, কিন্তু আমরা অনুসারীদের মধ্যে এসে বর্তমানে তিয়াত্তর দল, তিয়াত্তর দলের শাখা প্রশাখা কত দল হয়েছে এক আল্লাহ ভালো জানে। এখন প্রত্যেক দল, তিয়াত্তর দলের প্রত্যেকেই নামাজ পড়ে, রোজা রাখে, হাজ করে, জাকাত দেয়, কালমা পড়ে, এটা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই, জিকুল্লাহ নিয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে অন্যান্য কিছু জিনিস আমরা এই করি, যেমন আমরা দৌড় উচ্চরিত করি। এখন একটা মেসাল দিলাম, দৌড় উচ্চরিত করি, আরেক দল বলে দৌড় উচ্চরিত করা যাবে না, কথা বুঝতে পেরেছেন? এই ধরনের কিছু খুঁটি নাকি আরো বেশ কিছু ব্যাপার আছে, তো মনে রাখতে হবে সব জ্ঞান, সব মাসালা একদম জানে এরকম দাবি জয়ী করতে পারবে, কথা বুঝতে পেরেছেন? সব মাসালা ওনার জানা, হয়তো এটার উপরে লেখাপড়া উনি করেন নাই, এই মাসালার উপরে হয়তো তিনি করেন নাই। যেমন খামনাথের সুর তারা, আল্লাহর তারিফাতের গজল, রসুলের তারিফাতের গজল, আউলি আল্লাহর তারিফাতের গজল বাদ্যযন্ত্র সহকারে ব্যবহৃত হয়। এখন কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ, কথা বুঝতে পেরেছেন? এই সমস্ত এই ধরনের আর কি খুঁটিনাটি। তো যারা এটাকে না জায়েজ বলেন, আমি তো কারো বিরুদ্ধে বলি না, কিবত করি না, কারো বিরুদ্ধে বলি না, আমি ওনাদেরকে বলবো যে এটার উপরে ওনাদের পড়ালেখা করো। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, সিয়াসিত্তার হাদিসগুলোর দিকে যদি লক্ষ্য করে দেখবেন, বাবুল এলানুন লেখা। আমরা এভাবে যারা নামাজের নিয়ম বাঁধি, আমরা প্রত্যেকে হানাফি মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা তিনি তার নিজ লিখিত কিতাব, কিতাবের নাম হচ্ছে ফিকহ আকবর, এই ফিকহ আকবর কিতাবের মধ্যে আউলিয়াল্লাহর দরবারে যেটা সামা কাওয়ালি হয় বাদ্যযন্ত্র সহকারে, এটা শরীয়তের আইনে বিলকুল জায়েজ লেগে গেছে। ফতোয়ায়ে শামি কিতাবের মধ্যে আছে, ফতোয়ায়ে খাইরিয়ার মধ্যে আছে, এগুলো হচ্ছে আরো অনেক কিতাব আছে, আগে এগুলাই দেখেন না, এগুলা তো ফতোয়ার কিতাব। মুফতি সাহেবরা এই সমস্ত কিতাব দেখেই কিন্তু ফতোয়া দিয়ে থাকে,
এই সমস্ত কিতাব পড়েই কিন্তু আলেম হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? তো যে বিষয় সম্পর্কে জানা নাই সেই বিষয় পড়ে জানা জানতে সমস্যাটা কোথায়? আরেকজন বলেছিল না জায়েজ, এর জন্য আপনিও বললেন না জায়েজ, তো এটা হইলটা কি? তাহলে আমি তো আগেই বলেছি সব মাসালা সবাই জানা তেমন কোনো কথা না। এর জন্য কি একজন জানতে চাইলে কি ওই লোকটা আমার করতে হবে, ওই লোকের আমার সঙ্গে হবে, ওই লোকের বিরুদ্ধে আমাকে বলতে হবে? এইটাও তো একটা অনিসলামিক কার্যকলাপ। সব মাসালা সবাই জানা নাই, এটা জানতে হবে, বুঝতে হবে, এবং প্রয়োজন হলে কিতাব খুলতে হবে। যদি তারপরেও না পায় বলে আপনি পেলেন কোথায়? তো যিনি করেন তিনি দেখায় দিবেন না? সমস্যাটা কোথায়? আমরা সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা একজনের বিরুদ্ধে আরেকজন বলে অভ্যস্ত। তার প্রয়োজনটা কি? যেমন আমি বলি, আমি নিজেও দেখেছি বা আপনারও একমত হবে, এই যে তিয়াত্তর দল, তিয়াত্তর দলের মধ্যে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল, হুজুর তিয়াত্তর দল কিভাবে হল আমাকে বলে। তো তিয়াত্তর দল একেবারে সহজ উত্তর, তিয়াত্তর দল তিয়াত্তর ভাবে কোরআন সুন্নাহ বুঝেছে, তাই তিয়াত্তর দল হয়েছে। কি বলেন বাবা? তাই না? একই কোরআন একই সুন্নাহ, কিন্তু তিয়াত্তর দল তিয়াত্তর ভাবে বুঝেছে, তাই তিয়াত্তর দল হয়েছে। তো রাসূল বলেছেন এক দল হবে জান্নাতি, বাহাত্তর দল হবে কি? এখন তিয়াত্তর দল, প্রত্যেক দলের মধ্যে আলেম আছে। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক দলের মধ্যে আলেম আছে, এবং প্রত্যেক দলের আলেমেরই দাবি ওনারাই মনে, যার কারণে আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে কিন্তু জবাব দিয়েন। এরকম দেখা যায় না এক দল আরেক দলের বিরুদ্ধে বলে, দেখা যায় কি যায় না বাবা? দেখা যায় তো, এই দল বইলা গেল, মানে উনিই মনে আর সব বেইমান। আবার আরেক দল এসে বলে, ধুর আমি এরা মোমেন, এই বেটা তো মোনাফেক, উনি এসে আবার পাল্টা বক্তব্য দেয়। আবার আরেক দল এসে বলে, দূর এই যে দুজন হয়ে গেছে এগুলো ভালো না, আমি এরা ভালো না, উনিও একটা ওনার মতামতটা দিয়ে গেছে। এর ফলে মুসলমান মুসলমানের কাটাকাটি মারামারি লাগে কি লাগে না বলো? অস্বীকার করা যাবে? মুসলমান আর এক মুসলমানকে মারামারি করতে করতে দেখা যায় কোন সময় নিজের মুসলমান একজন ভাই নিজের হাতে শেষ হয়ে গেল, খবর নাই। এক মুসলমান আর এক মুসলমানকে পঙ্গু করে দেয়। অনেক জায়গায় দেখা যায় মারামারি করতে করতে যে দল হেরে গেছে মারামারিতে, ওই দলের বাড়িঘর পর্যন্ত জ্বালায় যায়। একদম অন ইসলামিক কার্যকলাপ, ইসলামীটাকে সমর্থন করেই না। বাংলাদেশে অনেক বড় বড় প্রখ্যাত আলেমরা আর সাথেও এই বিষয়ে আমার সাথে আলাপ হয়েছে। আমার তো ওই সময় নাই যে ওনাদের সাথে, বা ওনারাও ব্যস্ত থাকেন। ওই মাঝে মধ্যে দেশে ধরেন ঢাকা থেকে চিটাগাং প্লেনে আসি, ওনারাও আসে, আবার বিভিন্ন দেশে যাই, প্লেনের মধ্যে মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, এরকমই। তো ওনারাও আমার সাথে এই ব্যাপারে বলেছেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, ফাসাদ করে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে, কোনোদিন আল্লাহ পাওয়া যাবে, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না, মানুষকে পঙ্গু করে আল্লাহ পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। পেয়ারে এই যে এক দল আরেক দলের বিরুদ্ধে বলছে, আপনারা
দেখাইতে পারবেন এই মাহফিলে অনেক আদব আছে যে এক দল আরেক দলের বক্তব্য শুনে পুরো কমছ আরেক দলের হয়ে গেছে কেউ দেখাতে পারবেন অনুসারীদের মধ্যে কিছু এদিকে যায় কিছু ওদিকে যায় অনুসারীদের মধ্যে হইতে পারে কিন্তু একদল এক কম আরেক কমের হয়ে গেছে এরকম কেউই দেখাইতে পারবে না এটার সমাধানটা কোথায় এই দুনিয়াতে এটার কোনো সমাধান নাই কথা বুঝতে পেরেছে এই দুনিয়াতে এটার কোনো সমাধান নাই কোনো সমাধান বলে হুজুর সমাধান কোথায় কখনো নাই আছে তো যখন আসরের ময়দানে আল্লাহর কাজ করায় আমরা দাঁড়াবো তখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন কে মোমেন কে মুনাফিক এই আল্লাহ সিদ্ধান্ত যখন বন্দায় নিতে যায় তখনই মারামারি কাটাকাটি করে সুতরাং আল্লাহর ওয়াস্তে এক দল আরেক দলের বিরুদ্ধে বলা বন্ধ করে আপনি কোরআন সুন্না নিয়ে আছেন আমি কোরআন সুন্না নিয়ে আছি আরেকজন কোরআন সুন্না নিয়ে আছেন যে যেভাবে ইবাদত করছে করুক না কোরআন সুন্নার বাইরে তো ইবাদত করছে না কোরআন সুন্নার বাইরে যদি কোনো ইবাদত থেকে থাকে কেউ যদি বলে সেটা আলেমেই হোক সেটা পীর সাহেবেই হোক বুঝা নিতে হবে ওই ব্যক্তি হচ্ছে বন্ধ কোরআন সুন্নার বাইরে কোনো এলেমের প্রয়োজন তো সুতরাং ইবাদত করতে করুক আপনার আপনি মনে করছেন আপনারটা ঠিক আপনি আরেকজনের উপর অত্যাচার করলেন আপনার শক্তি আছে আপনি মানলেন যদি আল্লাহ আপনারটা পছন্দ না করে তখন আপনি কি করবেন আপনারটা ঠিক মনে করে আপনি আরেকজনকে প্রহার করছেন অত্যাচার করছেন অবিচার করছেন আল্লাহ যদি আপনারটা পছন্দ না করে তখন আপনার কি উপায় হবে ওইটাকে একবার চিন্তা করে দেখেছেন সুতরাং যে আমি কোরআন সুন্না থেকে যেটা বুঝেছি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে কোনোদিন মানুষকে আঘাত করতে পারে না যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে ওই ব্যক্তি মানুষ হত্যা করতে পারে না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে ব্যক্তি সুদ ঘুষ খাইতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না সন্ত্রাসী করতে পারে না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি এতিমের হক গরিবের হক আদায় করতে পারে না আর আল্লাহর নাম দিয়া আগাম কুকাম যারা করে তাদের জন্যই আল্লাহ তাআলা সূরায়ে মুনাফিকুন নাযিল করেছেন সুতরাং আমাদের বুঝতে হবে যে চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে চাপাবাজি করে ওষুধ বেচতে পারবেন বিভিন্ন পণ্য বেচতে পারবেন চাপাবাজি করে এইটা পারবেন কারণ বাঙালিরা ঠকাইতে বড় সহজ বাঙালি ঠকানো বড় সহজ একটু যুক্তি টুক্তি দিয়া ছাপাবাজি করিয়া বিভিন্ন পণ্য মানে অসল মালও জ্বালাই দিতে পারবেন কোনো অসুবিধা নাই